গাইস আমাদের গ্লিচ ছড়িয়ে টপ 1 আসার জন্য কিন্তু আমরা একটা ওয়ার্ল্ড রেকর্ড বানাই ফেলছি। তো গাইস ওয়ার্ল্ড রেকর্ডটা ভাই 631 এর মাইনাস 100 মাইনাস 200 ভাই থামতেছে না কেন ভাই? যাইতেই আছে 300 400 500 ভাই থামতেছে না কেন ভাই? 633 ভাই ওয়ার্ল্ড রেকর্ড। আরে মাইয়া তোরা দেখলি ও গাইস এখন পর্যন্ত মোটামুটি 4500 মাইনাস খাওয়া শেষ। তো গাইস আমরা ফাইনালি মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার যেতে পারবো। এ ভাই আমার গ্র্যান্ড মাস্টার দেয় না ভাই, মাস্টার রেখে দিছে ভাই। এর কেমন কথা ভাই? আরে রুকো জরা সবর করো গাইস। আমাদের স্কোর ছিল 103800। এখান থেকে গাইস আমরা এতক্ষণ যাবত মাইনাস খাইতে 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 এন্ড গাইস ওয়ার্ল্ড রেকর্ড বানাইতে বানাইতে গাইস আমরা ফাইনালি মাইনাস খেয়ে খেয়ে ভাই গ্র্যান্ড মাস্টার এসে পড়ছি গাইস। এই ফাইনালি কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টারে ব্যাক করছি। তো গাইস মাইনাস খাইতে খাইতে কিন্তু আমরা টপ 1 এ ব্যাক করলাম। হ্যালো গাইস, কি অবস্থা? আপনারা সকাল ভালো আছো? আজকে ভিডিওটা এরকম থাম্বনেল থেকে তোমরা তখন অনেক কিছু বুঝতে পারছো, বাকিটা ফুল ভিডিও দেখো তাহলে অনেক মজা পাবো। তার আগে গাইস তোমাদের আমি বলে দেই, এই ভিডিওতে আমাদের টার্গেট হলো মিশন গ্র্যান্ড মাস্টার। তো গাইস দেখো এখানে আমাদের 103730 স্কোর, তবু কিন্তু আমাদের মাস্টার দেখাইতেছে গাইস আমাদের কিন্তু রিজন থেকে বের করে রাখছে। তো গাইস এখন আমাদের টার্গেট হলো আমরা এখন যাবো রিজনে। তো গাইস এখন আমাদের রিজন মানে বলতে গাইস আমাদের টপ 1 এ যেতে হলে গাইস আমাদের মাইনাস খাইতে হবে। গাইস তাছাড়া গাইস দেখো আমাদের কিন্তু রিজনে কিলো স্কোয়াডে টপ 1 এ দেখাচ্ছে এন্ড উইন স্কোয়াডেও কিন্তু টপ 1 এ দেখাচ্ছে। বাট গাইস যখন আমরা লিডার বোর্ডে যাই তখন কিন্তু আমাদের টপ 1 দেখাইতেছে না। বাট মেন কথা গাইস দেখো যে টপ 1 আছে তার স্কোর 94000, বাট আমার স্কোর কিন্তু 103800। তবু এই এলাকায় আমার কোনো খবর নাই। তো গাইস প্রবলেম নাই, আমাদের খবর নাই তো কি হয়েছে? তো গাইস এখন আমরা মিশন মাইনাস। তো গাইস মিশন মানে গ্র্যান্ড মাস্টার টপ 1। তো গাইস আমরা এখন মাইনাস খাইতে খাইতে মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার যাবো। তো গাইস এর জন্য কিন্তু আমরা মাইনাস খাওয়া শুরু করলাম এন্ড যতদূর আমার জানা হয়েছে তো ততদূর আমি বুঝতে পারছি যে আমাদের স্কোর 100000 উপরে গেছে। এর জন্য আমাদের মাস্টার এসে করতেছে এন্ড আমাদের রিজন থেকে বের করে দিচ্ছে। এর জন্য কিন্তু তোমরা অনেকে মনে করছিলে যে আমার আইডি ব্যান হয়েছে এটা সেটা ওইটা ওইটা। তো গাইস সব কিন্তু কনফিউশন এই ভিডিওর মধ্যে তোমাদের দূর হয়ে যাবে এন্ড তাছাড়া এই ভিডিওর মধ্যে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। ওইটা হলো কি গাইস এক দিনে সর্বোচ্চ কত মাইনাস? এক দিনে বলতে গাইস আমরা মেবি 35 মিনিট খেলছি। তো গাইস মিশন 35 মিনিট। তো গাইস এই 35 মিনিটের মিশনে গাইস আমরা 4500 মাইনাস খাই এন্ড তাছাড়া কিন্তু প্রত্যেক ম্যাচে গাইস 500 600 600 করে মাইনাস এন্ড তাছাড়া কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে। মানে এর আগে মেবি হাইস্ট মাইনাস ছিল ইন্ডিয়ান সার্ভারে, ওটা হলো গিয়ে 532 না 42। বাট গাইস আমি কিন্তু একদম 633 মাইনাস একটা খেয়ে একদম ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছি। তো গাইস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা যদি তোমরা এর থেকেও মাইনাস মানে বেশি খেয়ে থাকো বা কারো কাছে দেখে থাকো। তো গাইস দেখো আমরা কিভাবে মাইনাস করছিলাম। তো গাইস এই যে একটা লম্বা পিলার উপর দেখতেছো আমি লাভ দিয়ে নামবো এন্ড এই দেখো গাইস এভাবে আমরা খাবো মাইনাস। বাট গাইস আমরা তো নেমে গিয়ে মরবো না, আমাদের কিন্তু এখনো 10 HP বেঁচে আছে। তো গাইস প্যার নাই, আমরা এই যে ছাদের উপরে উঠে দুঃখময় জীবন নিয়ে আমরা লাভ দিব এন্ড লাভ দিয়ে সুইসাইড করে এই দেখো সুইসাইড খেয়ে ফেলবো। তারপরে এই দেখো জয় বাংলা হয়ে গেছে। তো এই প্রবলেম নাই আমাদের, প্রবলেম নাই বলতে প্রবলেম বলতে যখন আমাদের কত যে মাইনাস দিবে ভাই, দুঃখ তো ভাই আমি পাইতেছি। প্লাস করতে যে কি প্যারা ওটা তো গাইস তোমরা সবাই জানো, তবুও গাইস আমাদের ব্যানার লাগবে না, আমাদের টপ 1 শো হতে হবে। একজন ভাই কত মাইনাস ভাই? 542 ভাই 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 100 200 300 ভাই থামো থামো 400 থামো এ গাড়ি না 542 ভাই সাহেব আমি কি বলবো ভাই, আমি কিছুই বলবো না ভাই। দেখো তোমরা দেখো তো ইস প্রবলেম নেই, এটা তো মাত্র শুরু। আমার মাইনাস খাইতে 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 একদম গাড়িনার ক্যালকুলেটার নষ্ট করে, মানে গাড়িনার ক্যালকুলেটার বলতে গাড়িনাতে হিসাব করবো হিসাবও ভুলে যাবে। তো ইস প্রবলেম নেই, তোমরা যারা এখনো লাইক করো না লাইক দিয়ে বসে পড়ো, বিকজ আমরা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড বানাইতে চলছি অলরেডি কিন্তু এই যে এটা একটা রেকর্ড অ্যান্ড তারপরে কিন্তু গাড়ি দেখতে থাকো যে আমরা কীভাবে এত মাইনাস খাই অ্যান্ড তাছাড়া অনেকে তো বিশ্বাসই করতেছে না যে এত মাইনাস কীভাবে দেয়। তো ইস তোমার গেমের ভিতরে র্যাঙ্কে হাইস্ট কত মাইনাস খাই সেটাও কমেন্ট করে জানিয়ে দিবা অ্যান্ড যদি আমার চেয়েও বেশি কেউ মাইনাস খেয়ে থাকে এই পুরো ফ্রি ফায়ারের মধ্যে, মানে পুরো ওয়ার্ল্ড বাংলাদেশ না কিন্তু ফুল ওয়ার্ল্ডের মধ্যে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাই দিবা যে এই ইউটিউবার বা এত ইয়ে এত মাইনাস খাইছে। তো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। তো আমার নেক্সট ম্যাচ এসে পড়ছে, নেক্সট ম্যাচ আসার পরে আবার লাভ দিলাম অ্যান্ড লাভ দেওয়ার পরে কিন্তু সেম এক্সপেরিমেন্ট কিন্তু বারবার করবো না। এরপরে আমরা মাঝে মাঝে ব্যাক করে দিব বা একটা উপর থেকে লাভ দিব বা ড্রাম ফুটে মারি যে অনেক কিছু করবো, তারপরে গেছে আমরা দেখবো আসলে কোথায় কত মাইনাস দেয়। তো সেটাতেও কিন্তু আমাদের কত মাইনাস দিছে ভাই, মাইনাস কত দিবে এই যে পুরো প্লেয়ার মারো মারো মারো। বাট আমাদের কিন্তু এখানে দিবে এ ভাই মাইনাস আবার কম দিল কেন, 490 490 মেবি 300 400 ভাই ভাই থামো 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 রুকো যারা সবর করো 488 ভাই, এই 488 প্লাস করতে ভাই কত দিন লাগবো কেমনে কি ভাই? তো প্রবলেম নাই, আমরা আবার 488 মাইনাস খেয়ে ফেললাম অ্যান্ড তোমাদের হিস্টোরির দিকে তাকাইলে এই তো দেখতে পারো ভাই 488 541 আমি বিশ্বাস করি না।
এন গাইস আমার ভয়েস কিন্তু একটু হালকা পাতলা আস্তে আস্তে আসতেছে, তার মেন কারণ আমি রাতে একদম গভীর রাতে ভিডিও বানাইতেছি এন গাইস, যেহেতু এই ভিডিওটা তোমাদের সকালে দিব। অ্যান্ড মেন কথা আরেকটা, কালকে কিন্তু নিউ সিজন, মানে যখন আর কি ভিডিওটা দিব ওই দিনে আর কি আজকে নিউ সিজন, এর কারণে কিন্তু আমি রাতে তোমাদের জন্য ভিডিও বানাইতেছি। আর মেন টার্গেট ছিল আমি আজকে রাতে, মানে গতকাল রাতে ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, বাট গাইস লাস্ট ভিডিওতে রিচ একটু কম ছিল, এর কারণে কিন্তু গতকাল রাতে ভিডিওটা দেয় নাই, বিকজ ওই ভিডিওটা আমরা হালকা পাতলা রিচ পাই দিলাম। অ্যান্ড গাইস সেখানে কিন্তু আমরা আবার ব্যাক করলাম, অ্যান্ড ব্যাক করার পরে আমাদের কত ম্যানেজ দিবে ভাই, দিবি কি হাইস্ট মাইনাস? আরে ভাই মাইনাস কত, 707 ছিল এখন কত আছে, আরে 687, মানে মাত্র 20 মাইনাস দিছে ভাই, এটা কোনো কথা? ব্যাক করার পরে 20 মাইনাস গাইস, আগে কিন্তু আমরা মানে বিমান থেকে ল্যান্ডিং করার পর যদি ব্যাক করতাম তাহলে কিন্তু গাইস একদম 130-140 মাইনাস দিয়ে দিত, যেখানে আর কি আমাদের হাইস্ট মাইনাস দিত 120, ওখানে আরও 10 বেশি দিয়ে দিত। আমি ভাবছিলাম এইভাবে এখানে মেবি আমাদের 500 মাইনাস দিয়ে এখানে দিছে তাহলে 600 দিয়ে দিবে, বাট গাইস এখানে কিন্তু এতটা মাইনাস দিল না, তো ইস প্রবলেম নাই। আবার আমরা আবার আমাদের মিশনে চলে গেলাম, অ্যান্ড তোমাদের এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন গাইস, যারা লাইক করেন অবশ্যই লাইক করে দিও। তো গাইস এখন আমরা আবার মাইনাস খাবো, তো গাইস মাইনাস খাওয়ার জন্য আবার এবার আমরা ল্যান্ডিং করবো কোথায়, তো সেম প্লেসে কি ল্যান্ডিং করবো নাকি এবার অন্য জায়গায়, তো দেখা যাক আমরা কই ল্যান্ডিং করি। অ্যান্ড অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে অ্যান্ড গাইস আমরা কিন্তু এই দিন আমাদের সেম প্লেসে ল্যান্ডিং করবো অ্যান্ড গাইস, দেখবে এইবার কত মাইনাস দেয়। তো গাইস এবার কিন্তু তোমরা কিন্তু ধরে রেখো হাইস্ট মাইনাস কিন্তু আমরা খাইছি 541-এর, তো গাইস দেখা যাক আমরা আরও হাইস্ট কত খেতে পারি। অ্যান্ড অবশ্যই গাইস তোমরা যারা এখনও শেয়ার করো না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে, বিকজ এত বড় মাইনাসের রেকর্ড অ্যান্ড গাইস, তোমরা যারা এটাই সর্বপ্রথম দেখলা যে হাইস্ট মাইনাস এত, তো অবশ্যই তারা এই ভিডিওটা শেয়ার করবে, তাদের কিন্তু শেয়ার না করলে চাকরি থাকবে না। এ ভাই 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 এখন কেমন হবে ভাই, এখানে গাইস বেশিক্ষণ যদি আমি ল্যান্ডিং করে থাকি তাহলে একটা রিস্ক, তো গাইস প্রবলেম নাই, আই এম বিএন এল, আই নেভার ডাই, তো গাইস নাই না মরে আমরা হাইস্ট মাইনাস খাবো দেখা যাক, কিন্তু একটা সাথে রিপোর্ট তো ফ্রি থাকবেই। কিন্তু এ ভাই রিপোর্ট দেয় না কেন, মানে 4 পয়েন্ট মাইনাস করে না কেন, কত মাইনাস দিয়েছে, এই তো গাইস 4 পয়েন্ট কিন্তু জয় বাংলা হয়ে গেছে, তো গাইস প্রবলেম নাই, আমরা কত মাইনাস খাইছি একবার দেখি, রেডি 1 2, এ ভাই মাত্র 20 মাইনাস, কিন্তু ভাই আমাদের হিস্টোরির অবস্থা কি দেখনা পড় রহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ, এই সেটা কোনো কথা, আমরা নামার পরে এইভাবে ল্যান্ডিং করলাম তারপরে মরে গেলাম তবুও এত কম মাইনাস, সেটার কোনো মান হয়, তো গাইস প্রবলেম নাই, আমরা আরেকটা ম্যাচ চলে গেলাম অ্যান্ড গাইস, এবার কিন্তু ভিডিওটা অনেক ফাস্ট করে দিব, বিকজ তোমরা শুধু শুধু বোরিং হয়ে যাবে, তো গাইস প্রবলেম নাই, এবার আমরা মাটিতে নামবো, মাটিতে নেমে আমরা টোকেন দিয়ে গ্রেনেড কিনবো অ্যান্ড গ্রেনেড দিয়ে ফুটে যাবো, তো গাইস প্রবলেম নাই, এখানে আমরা টোকেন পেয়ে গেছি, তো গাইস এখন আমাদের ফার্স্ট মানে সবাই প্রথম কাজ গ্রেনেড কিনা, বাট এ ভাই গ্রেনেড নাই এখানে ভাই, টাকা দিয়ে গ্রেনেড কিনা যায় না, মানে কয়েন দিয়ে গ্রেনেড কিনা যায় না, প্রবলেম নাই, বুঝে নিবি, মারো মারো মুঝে মারো 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 মুঝে মারো মুঝে মারো 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 মারো, তো এই ভাই দেখছো আমি মারতে বলি তবুও মারে না ভাই, এত দেরি হয়, এ ভাই এই ড্যান্স করতেছে, প্রবলেম নাই, আমরা কত মাইনাস খাইলাম ইনিমির হাতে মার খেয়ে, এগিন ভাই 486, 100-200, মানে গুণ মানে কি আর বলবো ভাই, মাইনাস যদি এভাবে গুনতে হয় তাহলে তো জীবনটা শেষ হয়ে যাবে, আমরা এতদিন সারা জীবন প্লাস গুনছি। অ্যান্ড মেন কথা গাইস তোমরা কিন্তু সবাই দেখছো যে প্লাস করে টপ ওয়ানে যায়, বাট আমি এবার কিন্তু মাইনাস করে টপ ওয়ানে আসবো, বিকজ এখন কিন্তু আমাদের মানে রিজনের আশেপাশে নাই একদম, দেখো 999 স্কোর অ্যান্ড গাইস, সেখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে 15,000-এ, ওইটা আমরা দেখাইতেছে যে 15,000 স্কোর করলে গ্র্যান্ড মাস্টার যেতে পারবা, বাট আমাদের স্কোর কিন্তু এখানে 1,03,000, তবুও আমাদের গ্র্যান্ড মাস্টার শো করতেছে না, তো গাইস প্রবলেম নাই, এবার আমরা আবার মাইনাস খাবো, তো গাইস এগিয়ে আমরা ল্যান্ডিং করতেছিলাম বিমা শক্তির ছাদে, তো সরি বিমা শক্তির এটা কি বলে মার্সেলিক ঠিক, তো গাইস এবার আমরা কি সেম জায়গায় ল্যান্ডিং করবো নাকি চিমনির উপরে, তো গাইস প্রবলেম নাই, চিমনির উপরে যেহেতু তাড়াতাড়ি মারা যাবে, তো গাইস যেখানে একটু তাড়াতাড়ি শহীদ হওয়া যাবে সেখানে আমরা যাবো, তো গাইস চিমনির উপরে আমরা গেলাম অ্যান্ড একটা জাম্প করবো, এক জাম্পে এক জাম্প 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 জাম্প, মরে যাও মরে যাও ডাইরেক্ট ডাইরেক্ট, এ বাট ভাই 10 SP আছে, তো গাইস প্রবলেম নাই, এই তো গেছে 10 SP চলে গেছে, তো গাইস এইবার কত মাইনাস দিবে, এইবার কত দিবে, এই যে সুন্দরী আকাশ দিয়ে নামতেছে দুজনে ডো ভার্সেস শট খেলতেছে, তো গাইস এবার আমাদের কত মাইনাস দিবে, 500 500 500, গুনো 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 গাইস তোমরা সবাই গুনা শুরু করে দাও, 546, এই তো গাইস এনাদার রেকর্ড, তো গাইস আরেকটা রেকর্ড করে ফেললাম, মানে প্রথমে যেটা খাইছিলাম তার চেয়ে বেশি এটাই, তো গাইস তখন আর কি যখন আমরা মাইনাসগুলো খাইছিলাম তখন কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে এটাই রেকর্ড এটাই রেকর্ড, এইভাবে ভাবতে 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 লাস্টে গিয়ে চূড়ান্ত একটা রেকর্ড হবে, তাছাড়া কত মাইনাস খাইলাম ওইটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে একদম হিসাব টিসাব করে, তাছাড়া মেন কথা তোমাদের ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে, অবশ্যই গাইস ভিডিওটা শেয়ার করতে হবে, বিকজ এত মাইনাস খাইছি তবুও যদি ভিডিও শেয়ার না হয় তবুও ভাই আমি তাহলে কিছুই বলবো না। অ্যান্ড গাইস নেক্সট সিজনের জন্য টপ ওয়ানে মানে ওয়েট করো, যদি গাইস সুস্থ থাকতে পারি সবাই ঠিকমতো খেলতে পারে অ্যান্ড স্কোয়াডমেট ভালোভাবে চালাইতে পারে অবশ্যই গেছি আমরা এগিয়ে আবার টপ ওয়ানে চলে যাবো, অ্যান্ড তোমরা গেছি বেশি বেশি সাপোর্ট করো, অ্যান্ড তাছাড়া একটু প্রবলেম তো অবশ্যই আছে, রোজা আছে নামাজ আছে অনেক কিছু আছে, তো এবার আমরা আবার ল্যান্ডিং করলাম এটার উপরে, একটা লাভ দিলাম অ্যান্ড গাইস আমাদের SP 10, আর একটা লাভ দিব, রেডি 1 2 3 শহীদ হয়ে যাও, তো অলরেডি কিন্তু আবার শহীদ হয়ে গেলাম অ্যান্ড গাইস এবার আমাদের কয় সময় নাচ দিবে, তো এই দেখো সুন্দরী আকাশ থেকে নামতেছে ডুয়ো ভার্সেস স্কোয়াড নাকি, সরি সরি গাইছি আমি ডুয়ো ভার্সেস সোলো স্টার্ট দিছিলাম, অ্যান্ড এবার আমাদের কত মাইনাস কত মাইনাস কত মাইনাস কত মাইনাস, 547, এ ভাই এনাদার রেকর্ড, এর আগের বার গাইস মেবি আমাদের 546 ছিল, তো এবার কিন্তু আমরা এবার 545 ছিল, তো এবার আমরা 546, তো গাইস এবার আর একটু বেশি খাইছি, তো প্রবলেম নাই, দেখা যাক আমরা কত পর দূর পর্যন্ত রেকর্ড করতে পারি। অ্যান্ড গাইস ভিডিও শুরুতে কিন্তু তোমার দেখছো যে ওয়ার্ল্ড রেকর্ড একটা যে 600, ওটা কীভাবে খাইছি ওটাও তোমার গাইস দেখতে পারবা, তো প্রবলেম নাই। অ্যান্ড গাইস আমাদের কিন্তু এখনও মাস্টারে শো করতেছে, 101,000 এসে পড়ছি, মানে মিনিমাম কত
3700 ছিল, তো গাইস ওখান থেকে কিন্তু আমরা অলরেডি 2700 মাইনাস খাওয়া শেষ। তো গাইস প্রবলেম নাই, তো দেখা যাক আমরা কত মাইনাস খাইতে পারি আরও। তো গাইস প্রবলেম নাই, তোমরা যারা এখনো লাইক করো না অবশ্যই লাইক করে দেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও। তো গাইস এগেইন আমরা ম্যাচটা দিলাম 101,090 স্কোর নিয়ে। তো গাইস দেখা যাক এবার আমরা কয়শো মাইনাস খাই। অ্যান্ড গাইস আমরা আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড স্টার্ট হওয়ার পরে কিন্তু আমরা এবার একদম বিমান শক্তিতে, যেহেতু বিমান যাচ্ছিল তো সেহেতু আমাদের প্রথমেই নামতে হবে। গাইস প্রথমেই নেমে মরতে হবে, বিকজ যেহেতু যদি আমরা দেরি করে ফেলি, বেশি দেরি করলে কিন্তু মানে আর কি সার্ভাইভাল টাইম বেশি হয়ে যাবে, অ্যান্ড আমাদের মাইনাস কিন্তু কম দিবে, এর জন্য কিন্তু মিশন মাইনাস খাওয়া। তো গাইস এভাবে লাফায় লাফায় মাইনাস খাইতে খাইতে আমাদের প্রোফাইলে কিন্তু মানে কেডিও কিন্তু অনেক মানে ভালো, লাইফ টাইম কেডি ওইগুলা কিন্তু সবগুলো 12টা বাজে মাইনাস করাইতেছি, তবুও কিন্তু আমাদের ব্যানারটা লাগবে না, আমাদের রিজনের টপ ওয়ানে শো হতেই হবে। বিকজ গাইস এই সিজনে কিন্তু সর্বোচ্চ টাইম আমরা টপ ওয়ানে ছিলাম এই বাংলাদেশ সার্ভার আসার পরে। তো এই প্রবলেম না, আমরা এইটাও একটা রেকর্ড। অ্যান্ড গাইস দেখো আমাদের কয়তো মাইনাস, দেখো তো কত 401 ভাই, 400 মাইনাস, এটা কেমনে কথা ভাই, এতক্ষণ দিল 550-600, মানে 600 বলতে 550 করে দিয়েছিল। তো এই প্রবলেম না, আমরা আবার মাইনাস খাবো। তো গেছি এবার আমরা কী দিবো, তো গেছি এবার আমাদের স্কোর কত হয়েছে 690, মেবি আর গেছি দুইটা বা তিনটা ম্যাচ মাইনাস খাইলেই মেবি আমাদের একদম জয় বাংলা হয়ে যাবে। তো প্রবলেম নাই, এগিয়ে আমরা আরেকটা মাইনাস খাবো, এর জন্য কিন্তু গেছি আমরা আবার একটা ম্যাচ স্টার্ট দিবো। অ্যান্ড স্টার্ট দেওয়ার পরে এবার আমাদের কোথায়, তো গেছি এবার আমাদের কিন্তু সেই ঐতিহাসিক যেটা যেখানে গেছি আমরা অনেকবার মাইনাস খাইছি, তো সেখানে আমরা এগিয়ে আবার ল্যান্ডিং করতেছি আমাদের শিপইয়ার্ডে। তো শিপইয়ার্ডে নেমে গেছি, ওখান থেকে আমরা লাভ দিবো, অ্যান্ড লাভ দিয়ে শহীদ হয়ে যাবো। তো প্রবলেম নাই, তোমরা যারা এখনও লাইক করো না অবশ্যই গেছি ভিডিওতে লাইক দিতে হবে, অ্যান্ড গাইস যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, গাইস যারা শেয়ার করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, অ্যান্ড নেক্সট সিজনের জন্য ওয়েট করো যে আমরা টপ ওয়ান যাবো। অ্যান্ড গাইস নেক্সট ভিডিও কিন্তু আসবে ইনশাল্লাহ, মানে মাত্র কত ঘন্টায় আমরা গ্র্যান্ড মাস্টার টপ ওয়ান করতে পারি সেটা নিয়ে এই ভাই 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 যে পড়ো না, মানে নিচে পড়ে যাও না, বাট অনেকগুলো ইনিমি নামছে। তো গাইস প্রবলেম না, আমরা ইনিমির হাতে কিল দিব না, তো সেখানে আমরা নামবো, অ্যান্ড নেমে গিয়ে শহীদ হয়ে যাবো। তো সেখানে আমরা আবার জাম্প করবো, রেডি 1 2 3। অ্যান্ড গাইস দেখা যাক এইবার কত মাইনাস দেয়। অ্যান্ড গাইস তোমাদের কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি আমাদের ভয়েস কিন্তু একটু আস্তে আস্তে আছে, তার মেন কারণ একটাই, ওটা হলো গিয়ে গাইস আমি কিন্তু অনেক রাতে ভিডিওটা বানাইতেছি, মেবি এখন গাইস 3:40 বাজে, এখনই কিন্তু আমি সেরি খাবো, অ্যান্ড তার আগে কিন্তু আমি ভিডিওটা বানাইতেছি, এর কারণে কিন্তু একটু হালকা হতো, আসতেই ভয়েস দিয়েছি, জোরে দিলে কিন্তু গাইস সাইডে থেকে অনেক আইসা মানে অনেক কিছু হয়ে যাবে। তো সেটা কিন্তু বললাম না বাকির ইতিহাস। অ্যান্ড এখানে কিন্তু 501-এর মাইনাস ভাই, আর কত খেতে হবে গাইস, আমাদের 16-তে 501 মাইনাস খেয়ে ফেলছি। তো গাইস এবার মেবি আমাদের আর একটা ম্যাচই লাগে মাইনাস খাওয়ার জন্য। তো গাইস আর একটা ম্যাচ, তো গাইস 1,189। তো গাইস এই যে এটাই আমাদের লাস্ট ম্যাচ, এই ম্যাচে মাইনাস খেলে মেবি আমাদের 100,000 নিচে এসে পড়বে। অ্যান্ড গাইস মেবি আমাদের শো করে দিবে, যদি শো না করে তাহলে ভাই এবার আমাদের গেছে। তো গাইস প্রবলেম নাই, শো তো অবশ্যই করবে, যেহেতু গাইস তোমাদের ভিডিও শুরুতে দেখাইছি। তো গাইস এইবার আমরা কীভাবে হাইস্ট মাইনাসটা খাই, এবার কিন্তু সেই হাইস্ট মাইনাসটা ঘটবে। তো গাইস হাইস্ট মাইনাস খাওয়ার জন্য কিন্তু আমি এখানে ড্রামের ভিতরে আসি, তো গাইস এখানে আসতে হবে, অ্যান্ড এখানে আসার পরে এই যেভাবে যাবা অ্যান্ড এইভাবে ড্রামটা ফাটাই দিবা, তাহলে গাইস তোমাদের একদম ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে, মানে 100,000 উপর স্কোর নিয়ে এইভাবে যদি আমি ড্রাম ফাটাই দিই তাহলে কিন্তু আমাদের ফাইনালি সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হয়ে যাবে, যেটা আর কি পুরো ফ্রি ফায়ারের মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই, যে 633 মাইনাস। গাইস এটা তো কেউ বিশ্বাসই করবে না, যদি এই ভিডিওটা না দেখে তাহলে ইম্পসিবল, এটা কেউ বিশ্বাসই করতে চাইবে না। অ্যান্ড গাইস তোমরা ভেবে বুঝতে পারছো যে আমরা কিন্তু নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড বানাই দিলাম পুরো। এ ভাই আসলে কি গ্র্যান্ড মাস্টার থেকে আমাদের মাস্টার, এ ভাই মাস্টারে রেখে দিছে 633 মাইনাস খেয়েছি, মানে ওয়ার্ল্ড রেকর্ড করে ভাই, মাস্টারে কেন ভাই, মাস্টারে 5 স্টার, এটা কেমনে কথা ভাই, এত কষ্ট করার পরে ভাই 3,500-4,000 মাইনাস খাইলাম তবুও আমাদের মাস্টার রেখে দিল, এটা কোনো কথা ভাই, কেমনে কি গাইস মাস্টারে নাকি গ্র্যান্ড মাস্টারে, তো এই না ভাই গ্র্যান্ড মাস্টারে দিয়ে দিছে। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের মিশন সাকসেস, আমরা কিন্তু মাইনাস খাইতে খাইতে টপ ওয়ান এসে পড়ছি, বাট আমাদের এখনও দেখাইতেছে না। তো গাইস আমরা একটু রিস্টার্ট করে আসি, তো গাইস রিস্টার্ট করার পরে তো গাইস এবার কিন্তু আমরা ফাইনালি টপ ওয়ানে চলে যাবো, বিকজ গাইস এতক্ষণ মাইনাস খাইতে 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 কিন্তু গাইস এই যে দেখো ফাইনালি আমাদের ভাই কত মাইনাস হয়েছে ভাই, হিস্টোরি লাল 400-500 এরকম হিস্টোরি গাইস তোমরা জীবনে দেখছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, মানে আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম এরকম, মেবি কেউ করতে পারে না ফ্রি ফায়ার। তো ফাইনালি টপ ওয়ান, ইয়া মারহাবা। গাইস তোমরা কিন্তু এতদিন ফ্রি ফায়ারের ইতিহাসে দেখছো যে প্লাস করতে করতে মানুষ টপ ওয়ানে যায়, বাট গাইস এবার কিন্তু আমি একটা উল্টা কাহিনী করে দেখালাম, মাইনাস করে করে আমরা টপ ওয়ান করছি, এটা কিন্তু একটা রেকর্ড। অ্যান্ড তাছাড়া কিন্তু গাইস আমরা এই সিজনে অনেক দিন টপ ওয়ানে ছিলাম, অ্যান্ড কিছুদিন কিন্তু গ্লিচ ছিল, যেভাবে গ্লিচের কারণে কিন্তু আমাদের শো করে নাই। অ্যান্ড নেক্সট সিজন থেকে মেবি আমাদের 100,000 স্কোর করার পরে মেবি আর এভাবে টানা হবে না, বিকজ 100,000 স্কোর করার পরে আর রিজনে শো করবে না, এভাবে বের করে দিবে। সেহেতু গাইস আমরা 100,000 স্কোর করার পরে আস্তে আস্তে পুশ অফ করে তোমাদের আরও অন্যান্য কন্টেন্ট দিব। তবুও গাইস 100,000 স্কোর করতে তো একদম ফাইটা যায়, গাইস তোমরা ভালো করে জানো, এবার তো তোমরা দেখছোই যে কতটা কষ্ট হয়েছে, মানে তোমরা বুঝতে পারতেছো। তো এই প্রবলেম নাই, তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, অ্যান্ড গাইস যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড গাইস অবশ্যই ভিডিওটা কিন্তু সবার মাধ্যমে শেয়ার করতে হবে, সবাইকে জানাইতে হবে, একদম গাইস কাপাকাপি দিয়ে শেয়ার করে ফেলাও।
গাইস এত মাইনাস মনে হয় না যে গাইস কেউ খাইছে এন্ড গাইস এটা কিন্তু একদম রেকর্ড এন্ড ওয়ার্ল্ড রেকর্ড এন্ড গাইস যদি আমার থেকেও কেউ বেশি মাইনাস খেতে অবশ্যই মেনশন দিবে তো ইস প্রবলেম নাই বাই বাই টেক কেয়ার সি ইউ নেক্সট ভিডিও গাইস নেক্সট ভিডিও দেখা হচ্ছে ইনশাআল্লাহ টপ ওয়ানে যাওয়ার পরেই